জিহাদিসটা আপনি বুখারিতে পেয়ে যাবেন 527, মুসলিমে বলেছিলাম 154-তে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নামাজ মানুষকে জান্নাতের একেবারে নিকটে করে দিতে সক্ষম। তারপরের হাদিসে চলে যান 155-তে, তাতেও রয়েছে আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, তাতে রয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন তো দেখি কোন আমলটা আল্লাহর কাছে সবথেকে বেশি পছন্দের, সবথেকে প্রিয় আমল। রাসূলুল্লাহ সেখানেও বলেছেন আসসালাতু আলা ওয়াক্তিহা, প্রথমে আছে লি ওয়াক্তিহা, তারপরে আছে আলা মাওয়াকিতিহা, তারপরেটা আছে আলা ওয়াক্তিহা। নামাজকে নামাজের ওয়াক্তে যে ব্যক্তি আদায় করবে এই ব্যক্তির ইবাদত আল্লাহর কাছে সবথেকে বেশি পছন্দের, এটা ইমাম মুসলিম কোট করেছেন। আর এই একটাই হাদিস আবু দাউদে এবং নাসাইতে এসেছে, জিজ্ঞাসা করা হয়েছে আইয়ুল আমালি আফদাল, রাসূলুল্লাহ বলছেন আসসালাতু লি আউয়ালি ওয়াক্তিহা, বরং নামাজ সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে যেই নামাজকে ওয়াক্ত হলেই পড়ে নেওয়া হয়, এই ব্যক্তির ইবাদত হচ্ছে আল্লাহর কাছে সব থেকে পছন্দনীয়। তার মানে যেমনি সূর্য মাথা থেকে সরে যাবে, জোহরের ওয়াক্ত শুরু হয়ে যাবে, তখনই আজান হয়ে যাবে, তারপর পরিমাণ সালাত আদায় করে নেবে, তাহলে এটা হলো নামাজের সব থেকে শ্রেষ্ঠ ওয়াক্ত, সব থেকে মর্যাদাপূর্ণ ইবাদতের সময়। কিন্তু আমাদের সমাজে হুজুর একটা টাইম ফিক্সড করে নিয়েছে, একটা বাজে আজান হবে, দেড়টা বাজে জামাত হবে। কি গ্রীষ্মকাল, কি বৃষ্টির সিজন, কি শীতের সিজন, কি ঠান্ডার গরম, ধার্য করে নিয়েছে যে জোহর হয় একটায়, কারণ মহিলাদেরকে দেখবেন যখনই আজান হয়ে যায় কয় আয় হ্যাঁ একটা বেজে গেল, মানে পাকশাক না, তার মানে তারা আজানকে দিয়ে ঘড়ির ওয়াক্ত ঠিক করে রেখেছে যে আজান তো একটাই হবে, সেটা শীতের সিজন হোক আর গ্রীষ্মর সিজন হোক। আর যদি 12টা বাজে আজান হয়ে যায় জুমার দিন, তখন বুঝে আছে আজকে শুক্রবার, বুঝেন না? কিন্তু মানুষ বুঝে না যেটা ধর্মটাকে আমরা একটা তামসা বানিয়ে ফেলেছি। আচ্ছা, জুমার দিনে যে আজানটা দেওয়া হয় এটা কি ওয়াক্তের আগেই দেওয়া হয় না কি ওয়াক্ত হলেই দেওয়া হয়? ওয়াক্ত না হইলে কোনো ব্যক্তির ক্ষমতা আছে আজান দেওয়ার? তাহলে জুমার দিন যদি ওয়াক্ত 12টা বাজে হয়, তো শনিবার দিন ওয়াক্ত 1টা বাজে কীভাবে হয় বলেন? বৃহস্পতিবার দিন ওয়াক্ত আপনার 1টা বাজে কীভাবে হয়েছে? আবার একদিন পরে জুমার দিনে আবার 12টা বাজে ওয়াক্ত চলে আসলো কীভাবে? আরে 6 মাসের ডিফারেন্স হয় মাত্র 10 মিনিট, 6 মাসে, আর একদিনে আপনার 1 ঘন্টাটি কীভাবে ডিফারেন্স হয়ে যায়? এগুলো হচ্ছে সব তামাশা। এই যে রমজান মাস আসতেছে না, আমরা বললে কইব এরা আমাদেরকে তহমত দেয়, বলবে যে এরা ওহাবি, এরা মুসলিম সমাজের মধ্যে ফেতনা ফাসাদ সৃষ্টি করতে চাচ্ছে, অথচ আপনার বিবেক কাজ করে না, আপনি নির্বোধ, তো আমি কি করব? মুসলিমদের মানুষের বিবেক যদি লক থাকে, নির্বোধ হয়, বুঝে না যদি, তাহলে এটা আমাদের দোষ। আপনি এলাকার মধ্যে এতগুলো মানুষ, বিচক্ষণ মানুষ, ইন্টেলেকচুয়াল পার্সন, আপনারা বিচক্ষণ, একেবারে বুদ্ধিজীবী, ধর্মের ক্ষেত্রে কেন আপনি এরকম নির্বোধ? কেন ধর্মের ক্ষেত্রে আপনি হুজুরকে বলতে পারেন না, হুজুর চাঁদ রাতের দিন সেহেরি না আমরা খেলাম 3:30, চাঁদ রাতের দিন পর্যন্ত আপনি সেহেরির ফজরের আজান দিলেন 3:30, চাঁদ রাতের দিন আপনি ঘোষণা করে দিলেন যে আগামীকাল ঈদের দিন ফজরের জামাত হবে 4:15 আজান, 4:30 জামাত, কেন 1 ঘন্টা একদিনে কিভাবে ডিফারেন্স হয়ে যায় কিভাবে? অথচ প্রত্যেকটা হুজুর জানে যে না এটা ফজরের সঠিক ওয়াক্ত, সে জানতেছে, তারপরেও নিজের মর্জি মতো সে ধর্মকে পরিচালনা করে, কেন? জোহর তো মাথার উপর থেকে সূর্য সরে গেলেই জোহর শুরু হয়ে যায়। আপনি বলবেন যেটা কি জায়েজ না? জায়েজ, আপনি 1টা বাজে নামাজ পড়বেন, জায়েজ, তাহলে জেনে শুনে কেন? যখন আপনি জানলেন না যে আজকে জোহরের ওয়াক্ত কখন হলো, তখন আপনি 1টা বাজে পড়লেন, মেনে নেওয়া যায়, কিন্তু এটাকে নিয়ম কেন বানালেন? কেন আপনি আপনি তো জানেন যে মাথার উপর থেকে সূর্য সরে গেলে যেভাবে আপনি জুমার আজান দিতে পারলেন, তো জোহরটা দিতে আপনাকে বাধা কে দিয়েছে? কে দিয়েছে বাধা? ডিভাইডকে আমরা করলাম না আপনারা করলেন? আপনারা তো আপনাদের মতবাদের উপরে ভিত্তি করে নমুনা বানিয়েছেন। কেন আপনি সূর্যের উপরে ফিরে আসেন? আল্লাহ তো সেট আপ করেই দিয়েছে, করে দেয়নি? সূর্য ডুবে গেলেই মাগরিব হয়ে যাবে, ইফতার করে নেবেন, আপনি আবার 3 মিনিট হাতে রাখতে কে বলেছে? আরে যেই সতর্ক আল্লাহ আপনাকে শিখায় নাই আপনি দায়িত্ব নিতে গেলেন কেন? আবহাওয়াবিদ বলতেছে আজকে 6টা বাজে সূর্য ডুববে, আপনি ইফতারের টাইম লিখে দিয়েছেন সতর্কতামূলক 3 মিনিট পরে আমরা ইফতার করব, কেন? যাই হোক, এগুলো আসলে ধর্ম নিয়ে বাড়াবাড়ি, আপনাকে কোরআন সুন্নার দিকে ফিরে আসতে হবে, যেইভাবে আপনার জন্য সহজ হয় সেটা আপনি আমল করবেন। তো কথা হচ্ছে নিয়ম বানানো যাবে না,
জোহর সাধারণত মাথার উপর থেকে সূর্য সরে গেলেই শুরু হয়ে যায়। তো সব থেকে উত্তম বলা হয়েছে যেই ব্যক্তি ওয়াক্ত হয়ে যাওয়ার পরপরই সালাত আদায় করে নেয়, এটা হচ্ছে আল্লাহর কাছে সব থেকে শ্রেষ্ঠ ইবাদত, সব থেকে শ্রেষ্ঠ ইবাদত।